ছবি দেখাবো একটু পরে তারপর বিক্রির ভিতরে একটা ব্রাহ্মা আছে বিক্রি হবে টাইপের ইনশাআল্লাহ আরো এক দুই বছর থাকবে তারপর এইটা একটা ব্রাহ্মা ক্রস গরু ছিল এইটা বিক্রি হয়ে গেছে। কেমন দামে সেল হলো? এটা বিক্রি হয়েছে প্রায় 15 লক্ষ টাকার একটু কম। 15 লক্ষ টাকার একটু কম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরুটা তো অনেক সুন্দর। জি, সিংহের কারণেই কিন্তু গোটা লুক অন্যরকম। সবাই না মুন্ডি গরু পছন্দ করে না? না, কিন্তু দেখেন আমাদের দেশে আসলে সিঙ্গালা গরু পছন্দ বেশি করে। আসলে মুন্ডি গরু দেখলে আসলে একটু কেমন জানি বেসা বেসা লাগে, মুন্ডা মুন্ডা লাগে, তাই না? তো এদের শিংটাই এই গরুটার মাশাআল্লাহ সৌন্দর্য এইটাই করে দিয়েছে। এটারে ডিহর্নিং করে দিলে কিন্তু ওটা সৌন্দর্য থাকতো না। আর এইখানে 3-4টা গরু আছে যেগুলো আমরা আগামী বছরের জন্য তৈরি করব। মানে এত বিশাল দেহি গরু এবছর বিক্রি না করে আগামী বছর করবেন কেন? ওর মাত্র 2-4 দাঁত ভাঙছে। তোকে আশা করতেছি ইনশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় গরুগুলোর ভিতরে একটা হবে ভবিষ্যতে। মানে এটা তো আগামী ক্যাটেল বক্সতে নিলেই আপনি কিন্তু সেরা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করতেছি ভালো একটা কিছু পাবো ওর থেকে। এবং এইখানে 2টা গির আছে, এই 2টাও ইনশাল্লাহ সামনের বছরের জন্য তৈরি হবে। এগুলা নিয়ে এই বছর কাউকে দেখাচ্ছিও না, চিন্তা করতেছি না। আলিপ ভাই, আপনি এত বড় বড় গরু পালন করেন কেন? পান তো ভাই, এটা আসলে শখ, এটা নেশা, নেশা মতোই রয়ে যায় আর কি। শুধু নেশা করলে হবে না, তো বিজনেস থাকতে হবে। এইখানে আসলে ব্যবসা তেমন একটা হয় না, আমাদের খরচের টাকা উঠলে আমরা গরুকে লাভ বল দিই, তারপর আবার খামার খালি হয়ে যায়, তারপর আবার মন খারাপ হয়ে যায়, আবার গরু কিনা হয়, এরকমই আমাদের। খামার গরু না থাকলে মন খারাপ, মন খারাপ হয়ে যায়। আমরা আসলে এই যে ঈদের পর পর আসলে খামারে আসতে পারি না আমরা। মনে করেন খামারে আসলে খামার খালি দেখলে মন ভালো লাগে না, সোজা আমরাও চলে যাই গরু কালেকশন করতে। দেখা যায় যে তখন 3-4 ট্রাক গরু নিয়ে আসি, তখন যে একটু ভালো লাগে যে না ঠিক আছে চলতেছে, আছে কিছু একটা। তোমরা দেশের আশ্রয় নায়ক বলবে বিশ্ববাসী।